বাজারে বোতলজাত সয়াবিনে দেখা মিললেও নেই খোলা ও পাম অয়েল চট্টগ্রামে সরবরাহ কম বিক্রি বাড়তি দামে সাত দিনেও উত্তরবঙ্গের কয়েক জেলায় কাটেনি জ্বালানি সংকট পান থেকে চুন খসলেই হামলা আধিপত্য নিয়ে প্রায়ই হয় মারামারি কিশোর গ্যাংয়ের দাপটে অতিষ্ঠ রাজধানীর মিরপুরবাসী সক্রিয় চারটি গ্রুপের শতাধিক সদস্য চট্টগ্রাম কাস্টমসে জব্দ 8mm পিস্তল বুলেট বের হওয়ার জায়গা বন্ধ থাকায় আগ্নেয়াস্ত্র নয় রিপোর্ট সিআইডির ভুল তদন্তের সুবিধা পাবেন কারবারিরা শঙ্কা আইনজীবীর ক্যাপিটাল ড্রেজিংয়ে প্রাণ ফেরাচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র ধলেশ্বরী সহ সৃষ্টি নদ নদের নাব্য ফেরাতে বড় বাধা দখলদার বলছে বিআইডব্লিউটিএ জুনে চালু হচ্ছে ২৪টি নৌরুট এবং যুদ্ধ থেকে বাঁচতে স্কুলে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হলো না পূর্ব ইউক্রেনে বোমা হামলায় নিহত অন্তত ৬০ পশ্চিমা সামরিক সহায়তায় ঘুরে দাঁড়িয়েছে জেলেনস্কি বাহিনী সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার 100% ভার্জিন পাল্প থেকে তৈরি শুষনায় সবচেয়ে বেশি ফ্রেশ টিস্যু ভোজ্য তেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে ব্রিফিং করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সরাসরি যাচ্ছি সেখানে আমি দুজনের কাছে জানতে চাচ্ছি মাননীয় মন্ত্রীর মধ্যে আপনি এবং খুদ্র রহমান সাহেব আছেন দুজনের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে ঈদের আগে কি একটা ঘটনা ঘটলো যে দুই দিন আগে থেকে একদম লাখম ফেলে প্রশ্ন বাজারে আপনি কোন মিডিয়া থেকে বলছেন আগে আপনার একটু পরিচয়টা আমি জানতে চাচ্ছি আমি বলছি ইত্তেফাক পেপার ইত্তেফাক আপনার এই তেল সম্বন্ধে আপনার কতটুক রিসার্চ করে আপনি আজকে আমাকে প্রশ্ন করছেন আর তেলের দাম কত আছে কোথায় প্রাণ নাই কবে থেকে কি হয়েছে একটু বিস্তারিত দুই মিনিট বললে পরে আমি আপনাকে জবাব দেব জি মাননীয় পুনর্বাসের আমি একটা জিনিস বলছি সেটা হলো আমি একজন ভোক্তা ঠিক আছে সেই হিসাবে ধরেন আমি না আমিও ভোক্তা হ্যাঁ আমি আমি ওটাই বলছি ভোক্তাটা আপনি যেমন ভোক্তা আমিও ভোক্তা আমি যেটা জানতে চাচ্ছি যে ধরেন আমি যে দুই দিন আগে তেল কিনতে গেলাম তেলটা নাই কিন্তু গতকাল কিন্তু বাজারে চলে এসেছে তার মানে তেলটা কিন্তু বাইরের দেশ থেকে এখন আমদানি করে আসে প্রস্তাব দিতে হবে যে আজকে এই প্রবলেমটা হয়েছে আগামীকাল এই প্রবলেমটা হবে না এই এই কারণগুলো করলে পরে সেই কারণগুলো যদি আমরা সম্মিলিতভাবে না করতে পারি তাহলে আপনি আমাদেরকে আবার প্রশ্ন করতে পারেন যে ঠিক আছে আমরা যেটা করছি সেটা আপনারা বলেন নাই বা করেন নাই থ্যাংক ইউ আচ্ছা এখন একটু আমি বলি আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি প্লিজ আপনি সবাই কথা বলতে হবে না
আচ্ছা একটা আমি সেই থেকে আমি পত্র ভাইকে চিনি, পত্র ভাইয়ের চুল তখন কাঁচা সাদা কালো দেখেছি, আর পত্র ভাইয়ের সমস্ত চুল কাঁচা। এই বাংলাদেশে সহ্য তেলের মূল ব্যবসায়ী পত্র ভাই, ব্যবসা করা সোয়াবিন তেল আমার ঘরে আপনার ঘরে, এটি আমরা বিশ্বাস করি। ফতু ভাইয়ের যে অবদান সেটি আমরা অনস্বীকার্যভাবে স্বীকারও করি, কিন্তু আমার সহকর্মী আপনার কাছে ফতু ভাইয়ের যে প্রশ্নটি করেছে সেটি হচ্ছে যে সত্য আপনি মানেন আর না মানেন, আমরা ভক্ত, আমরা বাজারে গেছি, বাজারে কিন্তু সোয়াবিন তেল পাইনি। আবার এখানে শফিকুল ইসলাম সাহেব উপস্থিত আছেন, ওনার টিম যখন বাজারে মুভমেন্ট করেছে তখন কিন্তু একটি দুটি দোকান থেকে 2,000 লিটার তেল জব্দ করেছে। তাহলে এই তেলগুলো যে অধিক মূল্য বৃদ্ধির আশায় অনৈতিক মুনাফার মধ্যে যে ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীদের তেল লুকিয়ে রেখেছিল এটি কিন্তু সুনিশ্চিত। আপনি অনেক বড় ব্যবসায়ী, আপনি দেখবেন একভাবে কোনো সমস্যা নাই আমাদের কাটে নাই আর কি, ওনাদের তরফ থেকে ব্যবসায়ীদেরকে বলা হয়েছে ঈদের পরে দাম বাড়বে। যদি আপনার কর্মকর্তা আপনার প্রতিনিধিদের কাছ থেকে বাজারে যদি এই মেসেজটি যায়, তাহলে ওই ব্যবসায়ী কি কারণে 20 টাকা কম রেখে উনি এই মাল দিন ছেড়ে দেবেন? উনি জানেন একটি দিন আমি এই এক বোতল তেল আটকে রাখলে আমি 40 টাকা মুনাফা করতে পারবো, ব্যবসায়ী মুনাফা করবে, এটি স্যার স্বাভাবিক। যদি এই মেসেজটি স্যার কেন কেন এটি স্যার আপনার দিক থেকে হয়েছে, আমরা আপনাকে অভিভাবকের মতো মনে করি। আমার সহকর্মী সে হিসেবে প্রশ্ন করেছে, আমরা আপনার ব্যবসায়ীর যে অবদান এটি আমরা অনস্বীকার্য স্বীকার করি, সেহেতু আমাদের প্রত্যাশার জায়গা থেকে আপনাকে প্রশ্ন করেছি, আপনার তরফ থেকে আপনি উত্তর দেন, এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে বন্ধু ভাই, আপনাকে ধন্যবাদ। আরেকটা জিনিস, পরিবেশ আরো দাম বাড়ে যায়, কারণ হচ্ছে যে আপনাদের সবার প্রশ্ন তো আমার জানা নাই। আমার জানা মতে আজকে আমার এই 50 বছর, আর 2 দিন পরে রিটায়ারে যাবো, এখন রিটায়ারে গেছি, সারের অনুমতি কর্মে একটা চিঠি পাইছি যে আমার নামে ব্যক্তিগত নামে এখানে আমন্ত্রণ জানাইছে, তো আমি এখানে আসছি, আপনার আমার শারীরিক অবস্থা ভালো না, তারপরেও আসছি। আমি একটু আগে এইটুক ব্যাপারে বলতে চাই যে আমার 50 বছরের অভিজ্ঞতার আলোকে মাননীয় মন্ত্রী মহোদয় যে সিস্টেমে যেভাবে ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই প্রতিষ্ঠানটা মানে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের বাণিজ্যের মন্ত্রণালয়ের আপনার এটা কি বলবো, এটা 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 একটা ইনস্টিটিউট বাংলাদেশের, আমরা পরিচয় দিতে গেলে বাণিজ্য মন্ত্রণালয়ের কথা বলতে হয়। এই মন্ত্রণালয়টাকে উনি যেভাবে চালাতে চাচ্ছেন একজন ব্যবসায়ী হিসাবে, একজন আমলা হিসাবে না, আজকে আমাদের বাণিজ্য সচিব মহোদয় 5 তারিখে ডিক্লার দিচ্ছে যে 38 টাকা পার লিটার তেলে বাড়বে। 5 তারিখ হলো বৃহস্পতিবার, শুক্রবার বন্ধ, শনিবার ব্যাংক বন্ধ, রোববার আপনার আমাদের আপনার ব্যাংক খোলা, টাকাটা আপনার আমার কোনো ডিস্ট্রিবিউটার বা কোনো দোকানদার পাঠাইবার পরে আমরা ডিউ ইস্যু করব। ডিউ ইস্যু করলে আপনার ট্রান্সপোর্টের লোকজন 100% এখনও বোধ হয় কাউর প্রতিষ্ঠানে আসে নাই, কে এখনও না, আজকেও না। তা আমরা এইসব কাজকর্মগুলো যাতে নাকি সুস্থভাবে পরিচালনা করতে পারি, দিতে পারি, পৌঁছাইতে পারি, সেই ব্যবস্থাগুলো কিন্তু আমি থেকে বিকাল থেকে আমাদের টিমকে জব করার জন্য ট্রান্সপোর্ট, সাপ্লাই, ডেলিভারি সব কিছু মিলে কাজ করার জন্য ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে।
এই যে শুক্রবারের থেকেই আরম্ভ হয়ে গেছে যে দাম বাড়ছে, মাল নাই। দোকানদার যদি একটা দশটার মাল আপনার সরাইয়া রাখে, এটা তো মেল মালিক দেয় না। আর আজকাল মেল মালিক যে জবাবদিহিতা করতেছে আন্তর্জাতিক বাজারে, যারা নাকি মাল কিনে তার কাছ থেকে কিনতেছে, কে বেচতেছে একমাত্র কোম্পানির আইডেন্টিটাই জানে, আর কিছু না। আপনি যদি 5 তারিখে ওই সিদ্ধান্ত না দিয়ে আজকে দিতেন, তাহলে এইটা একটা মানে কি এটা যুদ্ধক্ষেত্র হয়ে গেত তেল নিয়ে। তেল কিন্তু আছে, একটু আগে শাক বলছেন আপনি তেল আছে, তেল আজকেও আছে। তেলের ক্রাইসিস ওইভাবে হয় নাই যেভাবে আপনার তেল পাই না, তেল পাই না, কিন্তু এই তেল আপনার 1 লিটার 1 সপ্তাহ যায়, 52 সপ্তাহে 52 লিটার তেল যায়। একটা ফ্যামিলি 5 জন মেম্বার যদি থাকে, আপনি হিসাব করেন 1 মাসের মধ্যে নিশ্চয়ই সে 1-2-3 বার মাল কিনছে। আজকে আমরা প্রত্যেকটা কথাতেই বলতেছি যে এটা নাই, এটার দাম বাড়ছে, কিন্তু আমার বলার মূল টার্গেটটা ছিল যে আন্তর্জাতিক বাজারে আমরা কখন কিনবো, কিভাবে কিনবো, কস্টিংটা কত হচ্ছে, কি দামে বেচতেছে, আমার মাল কবে আসছে, এটার ইনভয়েস ভ্যালু কত, এটার কস্টিং কত, এটার ডিউটি অ্যাক্ট কত, এটা আমি আপনার ডিস্ট্রিবিউটরকে কত দিছি, ডিস্ট্রিবিউটর দোকানদারকে কত দিছে, দোকানদার ভোক্তাকে কত দিছে, এটা কিন্তু ওর গায়েই লেখা আছে, এটা কিন্তু ওর গায়েই লেখা আছে। যদি কেউ মুছে দেয় তাহলে জবাবদিহিতা হইতে পারে, রাইট? তো আমরা আমি ওই সেন্সে বলি নাই, আমি বলছি যে আপনি আমাদেরকে সাহায্য করেন তথ্যগত দিয়া, যে আমরা কিভাবে এটাকে সমন্বয় করে আগায় নিতে পারব। আমি আপনাকে আক্রমণ করে কথা বলি নাই কেন, আপনার কাছ থেকে অন্তত পক্ষে আমরা এইটুক চাচ্ছি। আজকে আমার এই পরিবেশে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করব, আমাদের এখানে ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান মহোদয় আছেন, আমার ব্যক্তিগত অবস্থায় আমি আপনাকে বলছি যে আপনার যা লাগে আমি আপনার পাশে আছি, রাইট না রং? আপনারা এখানে শুনতে পারেন এতগুলি লোক, আমি ব্যক্তিগতভাবে টেলিফোন করে বলছি, মন্ত্রী মহোদয়কে বলছি যে যখন যে কোনো ব্যাপার লাগে ভাই আমাকে ডেকেন, বলছি না, কারণ আমাদের পয়সার প্রয়োজন আছে সবারই, বয়স শেষ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের জেনারেশনদেরকে তৈরি করে নেওয়া দিয়ে যেতে পারি, এটা তৈরি হবে না। আমি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড থার্ড জেনারেশনে গিয়ে আমরা ভালো ব্যবসায়ী হব। এর আগে যদি কেউ বলে যে আমার জেনারেশন ভালো ব্যবসায়ী হয়েছে, আমি আশা করি না। কেন করি না? যে আমরা ঠিক আসছি, আমরা কিন্তু বই পুস্তক একটা মিনিট আমি বলে নিচ্ছি। আজকে আপনারা যদি এটা অ্যাডভাইস করতেন, আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি যে আমাদের ইস্টার্ন রিফাইনারি আছে 1-2টা, ওইখানে সরকার পক্ষ থেকে 5,50,000 টন মাল, 5,000 টন মাল, 25,000 টন মাল কিনে আইনা রেখে দিব। এটা কোন আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। এদিকে খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ পর্যাপ্ত হলেও নেই খোলা ও পাম অয়েল। এই মুহূর্তে চট্টগ্রামের পাহাড়তলি বাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে যে পাহাড়তলি যে বাজার রয়েছে, সেই বাজারে এখন একটি গুদামে প্রায় 1,000 কার্টুনের বেশি তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সেই তারা সেই তথ্য পেয়েছেন এবং এখানে যারা ধারণা করছেন এখানে 15-20,000 লিটার হতে পারে সেই তেলের পরিমাণ একটি গুদাম। আপনি একটু দেখাই, যদি গুদামের ভিতরে একটু দেখানোর চেষ্টা করি, ভিতরে আপনি দেখবেন যে এখানে অনেকগুলো কার্টুন রয়েছে, যেগুলো আসলে এগুলো প্রস্তুত হয়েছে
জানুয়ারি মাসে এবং এগুলো ঈদের আগে কেন? আগাম বক্তা অধিকার ও সংরক্ষণ অধিকার বলছে যেহেতু দেশে তেলের সংকট দেখা দিয়েছে সেক্ষেত্রে ঈদের আগে যে কেনা যে তেল সেগুলো কেন এতদিন এখানে রয়েছে এবং একটি গুদাম রয়েছে পাশাপাশি আরেকটি গুদাম রয়েছে। আমি বক্তা অধিকার সংরক্ষণ আমাদের আনিসুর রহমানের সাথে একটু কথা বলি। আপনারা এখানে এসে আসলে কী অভিযোগ পেয়েছেন? এখানে দুইটি গুদামে কী পরিমাণ তেল থাকতে পারে? আমরা যে ইনফরমেশনটা পেয়েছি এখানে ওনার দুইটা গুদামে প্রায় 15,000 লিটার তেল উনি মজুত করে রেখেছেন, যেগুলো আগের কেনা অর্থাৎ ঈদের আগের কেনা উনি সাপ্লাই দেননি খুচরা ব্যবসায়ীদের কাছে। এখন যখন সরকার নতুন দাম নির্ধারণ করে দিয়েছে ওই রেটেই বিক্রয় করছেন বলে আমরা নিউজ পেয়েছি। আমরা ওনার কাগজপত্র উনি দেখাবো বলছে, কখন পারচেস করেছেন আমরা সার্বিক বিষয়াশয় দেখে একটা সিদ্ধান্তের দিকে যাব। আপনি যেটি জানলেন আসলে এগুলো যেহেতু ঈদের আগে কেনা সেক্ষেত্রে সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছে সেই দামে তারা বিক্রি করবে, এরকম অভিযোগে তাদেরকে জরিমানা করতে পারে বলে তারা বলছে। এবং পাশাপাশি আরেকটি গুদাম রয়েছে পাশে, সেখানেও কিন্তু প্রায় 300-400 কার্টন তেল আছে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমাকে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। 7 দিনেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কাটেনি জ্বালানি তেলের সংকট, এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। ঈদের আগে থেকেই দিনাজপুরের পার্বতীপুরের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তেল ডিপোতে পেট্রোল ও অকটেন সংকট। এর প্রভাবে ঠাকুরগাঁওয়ের পেট্রোলের সংকট তৈরি হয়েছে গত এক সপ্তাহ ধরে। একই অবস্থা নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জেও। চাহিদার অর্ধেক পেট্রোল ও অকটেন সরবরাহ করা হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। সময় সংবাদে আরও থাকছে, 8 ঘন্টায়ও স্বাভাবিক হয়নি ঢাকা চট্টগ্রাম সিলেট রুটে ট্রেন চলাচল। কুমিল্লার বুড়িচঙে মালবাহী ট্রেনের লাইন সুত 3টি বগি উদ্ধারে চলছে কাজ। পান থেকে চুন খসলে দলবল নিয়ে হামলা, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তৈরি করে ভয়াবহ পরিস্থিতি। এলাকায় আধিপত্য বিস্তারই তাদের একমাত্র উদ্দেশ্য। বলছি মিরপুরের মাজার রোড, লালকুঠি ও বসুপাড়া এলাকার কিশোর অপরাধীদের কথা। এলাকাবাসী বলছেন 4টি গ্রুপের শতাধিক সদস্য দাপিয়ে বেড়ায় পুরো এলাকা। পুলিশ বলছে বসুপাড়া এলাকায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রায়ই ঘটে মারামারির ঘটনা। বুলবুল রেজার রিপোর্ট। ঘটনার সূত্রপাত সকালের নাস্তা কেনাকে কেন্দ্র করে। সিসি ক্যামেরার ফুটেজে যাকে মারধর করা হচ্ছে তার নাম সজল, যে আঘাত করছে সে মাসুদ। দুজনই নাস্তা কিনতে গিয়েছিলেন রেস্টুরেন্টে। দোকানে পরে গিয়েও সজলের অর্ডার করা পরোটা জোর করে নিয়ে যায় মাসুদ। জানতে চাইলেই মারধর শুরু করে মাসুদ। খবর পেয়ে ছুটে আসে সজলের মা, নিস্তার পাননি তিনিও। কিছুক্ষণের মধ্যে মাসুদের হয়ে মারামারিতে অংশ নেন ফাহিম নামের এই ব্যক্তি। এক পাশ থেকে ছেলেকে, অন্য পাশ থেকে মাকে বেধড়ক কিল ঘুষি মারতে থাকে দুজন। বাদ যাননি বাধা দানকারীরাও। এখানেই শেষ নয়, খবর পেয়ে মাসুদের লোকজন জড়ো হতে থাকে ঘটনাস্থলে। আরেক দফা মারা হয় সজলকে, এবার অংশ নেয় শান্ত, হারুন ও ইলিয়াস। 5 মে সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত মিরপুরের লালকুঠির বসুপাড়ায় চলে এই সংঘর্ষ। ঘটনার সত্যতা স্বীকার করলেন হোটেল মালিক ও আশপাশের দোকানদাররা। যে পিছনে আইসি ওর হাতে পরোটা দিয়ে দিছে, এরপরে কইলো কেন আমি আগে আইসি আমার আগে দিবেন, মানে এইটা নিয়ে পরে দুইজনে তর্কাতর্কি করিয়া মানে এই হলো সমস্যা। মারতে 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 এদিকে লয়ে গেছে, এদিকে লয়ে গেছে, লোহার পরে আবার এই দোকানে উঠাইছে, দোকানটা আবার মারতাছে। সজলের মায়ের অভিযোগ থানায় শুধুমাত্র অভিযোগ নিয়ে তাদেরকে বিদায় করে দেয়। তবে ঘটনার 3 দিন পর থানা মামলা নিয়েছে। হাতে ধরছি, পায়ে ধরছি, মানে অনেকই করছে যে আমি মা ওর, আমি আসছি বলেন আমার কাছে যে আমার ছেলে কি করছে, তাও ছাড় দেয় নাই। মানে তারপর আমি যে মহিলা মানুষ, আমার ওলনা টোলনা সিজিয়া মিজিয়া জামা আমার মানে উল্টে পুল্টে আমারও ছেলের সাথে মারে। বসুপাড়া সহ আশপাশের কয়েকটি এলাকায় অন্তত 4-5টি কিশোর অপরাধী গ্রুপ সক্রিয় এমন অভিযোগ এলাকাবাসীর। লালকুঠি মাজার রোডের মধ্যে এরকম গ্রুপ, ছিন্নমূল গ্রুপ 4-5টার মতো আছেই। একটা কিলার, ও কয়েকদিন আগে এই বাসায় একটা মার্ডার করছে আপনারা, এই যে আরেকটা হারুন ওর বিরুদ্ধে মাদক মামলাও আছে। পুলিশ বলছে সিসি ক্যামেরা ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। মাঝে মধ্যে দেখা যায় যে এই জায়গাতে ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তারা এই মারামারি ঘটনা ঘটায়। যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রাপ্তি সাপেক্ষে আমি অফিসার, আপনি হয়তো আপনার সম্মুখে কথা বলেছি, আপনি জেনে থাকবেন যে আমার অফিসার ওই জায়গাতে কাজ করতেছে। এলাকায় কয়েকটি জায়গায় নিয়মিত মাদক ও জুয়ার আসর বসে এমন অভিযোগও রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কাস্টমসের বৈদেশিক ডাক বিভাগ থেকে বিদেশি পিস্তল উদ্ধার মামলার তদন্ত নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। উদ্ধার করা অস্ত্র 8mm পিস্তল হলেও বুলেট বের হওয়ার স্থান বন্ধ থাকায়
আগ্নেয়াস্ত্র নয় বলে রিপোর্ট দিয়েছে সিআইডির ফরেন্সিক বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিআইডি চট্টগ্রামের ফরেন্সিক ল্যাবের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে 8mm ক্যালিবারে ব্ল্যাঙ্ক ফায়ারিং পিস্তল হলো, এগুলো দিয়ে কোনো প্রজেক্টাইল বা বুলেট নিক্ষেপ করা যায় না। অস্ত্রের ব্যারেল লাল পদার্থ দিয়ে বন্ধ, তাই এগুলো আগ্নেয়াস্ত্র নয়, তবে সেগুলো সচল রয়েছে বলে মতামত দেওয়া হয়েছে। উদ্ধারকৃত পিস্তলগুলো আগ্নেয়াস্ত্র নয় বলে সিআইডির প্রতিবেদন পেয়ে কিছুটা বেকায়দায় পড়েছে মামলা তদন্তকারী বন্দর থানা পুলিশ। প্রয়োজন আবার ঢাকায় পাঠাবো, ওখান থেকে কী মতামত আসে এরপর প্রেক্ষিতে বা যে তদন্ত রিপোর্টটা আসে, এক্সপার্ট রিপোর্ট আসে, তখন থেকে এরপরে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো আশা করছি। গত 20 ফেব্রুয়ারি চট্টগ্রাম কাস্টমস হাউসের বৈদেশিক ডাক বিভাগে ইতালি থেকে আসা একটি সন্দেহভাজন পার্সেল থেকে দুটি খেলনা পিস্তলের পাশাপাশি দুটি অত্যাধুনিক 8mm পিস্তল ও 60 রাউন্ড কার্তুস জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার হয় পার্সেলের প্রাপক আয়কর বিভাগের কর্মচারী কামরুল হাসান। এক্ষেত্রে লাল রঙের পদার্থ সরিয়ে ব্যারেলকে উন্মুক্ত করা গেলে এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু সিআইডির প্রতিবেদনে সে বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। লাল পিপি বা ছিপি এখানে লাগানো আছে, সে কারণে ওটা অস্ত্র নয়, কিন্তু এটা যদি আপনার বের করে নেওয়া যায় তাহলে সেটা সচল অস্ত্র হিসাবে ব্যবহার করা যাবে এবং অস্ত্র আইনে এটা চার্জশিট দেওয়া যাবে। এদিকে অস্ত্র মামলায় 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার বিধান থাকলেও জটিলতার কারণে দিতে পারেনি। এই অবস্থায় অধিকতর ব্যালিস্টিক পরীক্ষার জন্য সিআইডি ঢাকা সদর দপ্তরে আলামত পাঠিয়েছে বন্দর থানা পুলিশ। কিছু মতামত ইতিমধ্যে আমাদের হাতে এসেছে, তো আরও নিখুঁত মতামতের জন্য আমরা একটা আবেদন ঢাকা সিআইডি বরাবর প্রেরণ করেছি। অস্ত্রের চালানের সাথে কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়, কিন্তু মূল হোতা রাজীব বড়ুয়া অস্ত্র উদ্ধারের পর খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় অশনি, মঙ্গলবার আঘাত হানতে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলে, পাল্টে যাচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, বাঘখালী, ধলেশ্বরী, আত্রাই, সুরমা, মধুমতী সহ 30টি নদ নদী, ক্যাপিটাল ড্রেজিং এ নাব্য ফিরে আবারও জীবন্ত হয়ে উঠছে নদীগুলো। বিআইডব্লিউটিএ বলছে জুনেই চালু হচ্ছে 24টি নৌ রুট। মার্জিয়া মোমো রিপোর্ট। নদীর বুকে জমে থাকা পলি তুলছে শক্তিশালী ড্রেজার, প্রতি মুহূর্তে একটু একটু করে প্রশস্ত হচ্ছে সরু চ্যানেল। মরা নদীর তকমা গোছাতে কীর্তন খোলা, বিষখালি, কংস, মনু, কুশিয়ারা, ভোগাই, দুধকুমার সহ 30টি নদীতে চলছে ক্যাপিটাল ড্রেজিং এর বিশাল কর্মযজ্ঞ। 53টি নৌরুটকে লক্ষ্যমাত্রা ধরে 2013 সাল থেকে শুরু হওয়া ক্যাপিটাল ড্রেজিং এ বর্তমানে চলছে দ্বিতীয় পর্যায়ের কাজ। জুনে 30 নদীকে ঘিরে থাকা 24টি নৌরুটের নাব্য ফেরানোর কাজ সম্পূর্ণ হবে বলছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। 2700 কিলোমিটার নৌপথ আমরা উদ্ধার করতে পারলাম, এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য আমি বলবো। এই অর্থ বছরে অর্থাৎ জুনের 30 তারিখের মধ্যে আমরা এই প্রকল্প সমাপ্ত করব। আর গত অর্থ বছরে আমরা 12 নদী প্রকল্প শেষ করেছি, সুতরাং 24 আর 12 মিলে 36টা নদীকে আমরা নাব্য করতে পেরেছি। এখন এটাকে রক্ষণাবেক্ষণের কাজটা আমরা চালিয়ে যাব আমাদের নিজস্ব ড্রেজার অথবা বেসরকারি যে ড্রেজারগুলো আছে সেগুলো দিয়ে। এদিকে সময় মতো ড্রেজিং বাস্তবায়নের পথে স্থানীয় নদী খেকোরা সবচেয়ে বড় বাধা বলছে সংস্থাটি। যে নদীগুলো মরে গিয়েছিল এই নদীগুলো প্রায় মানুষের দখলে চলে গিয়েছিল, মানে এইসব নদীতে ধান চাষ হয়েছে, বসত বাড়ি তৈরি হয়েছিল। নদীর সীমানা নির্ধারণ করাটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যেহেতু লোকজন অনেক দিন দখল করেছিল তারা মনে হচ্ছে এটা তার পৈতৃক সূত্রে পাইছে। ড্রেজিং এর মাধ্যমে সব মৌসুমে দেশের 10,000 কিলোমিটার নদীপথের নাব্য পুনরুদ্ধারে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার বুড়িচঙ্গে মালবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হওয়ায় 8 ঘন্টা ধরে ঢাকা চট্টগ্রাম সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি বুড়িচঙ্গের রাজাপুর রেল স্টেশন এলাকায় পৌঁছালে 3টি বগি লাইনচ্যুত হয়। এতে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশীদল স্টেশনে তূর্ণানিশিতা এক্সপ্রেস আটকা পড়ে। বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম ও নোয়াখালীতে ট্রেন চলাচল।
খবর পেয়ে লাকসাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আজকের মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আঘাত হানার কথা থাকলেও এর দিক পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এরই মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় অশ্বনীর বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অশ্বনীর কারণে বাংলাদেশে সব সমুদ্র বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারির সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দাম বাড়াতেই তেলের সরবরাহ সংকট সৃষ্টি করেছেন মিলার থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীরাও। বললেন বাণিজ্যমন্ত্রী, নতুন দামে বিক্রি শুরু হলেও নেই খোলা ও পাম অয়েল। পান থেকে চুন খসলেই হামলা, আধিপত্য নিয়ে প্রায়ই হয় মারামারি। কিশোর গ্যাংয়ের দাপটে অতিষ্ঠ রাজধানীর মিরপুরবাসী, সক্রিয় চারটি গ্রুপের শতাধিক সদস্য। এবং চট্টগ্রাম কাস্টমসের জব্দ 8mm পিস্তল, বুলেট বের হওয়ার জায়গা বন্ধ থাকায় আগ্নেয়াস্ত্র নয়, রিপোর্ট সিআইডির। ভুল তদন্তে সুবিধা পাবেন কারবারিরা, শঙ্কা আইনজীবীর। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।